বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত হয়ে তিনি শাস্তি ভোগ করছেন, কারাগারে আছেন। এবং তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালতের মাধ্যমে, তিনি যদি জামিন পান তাহলে তিনি মুক্তি পেতে পারেন। আর প্যারোলের বিষয়টি হচ্ছে সেটি একমাত্র যিনি বন্দী তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকার সেটি বিবেচনা করার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এই সমস্ত অবান্তর কথাগুলো বলছেন সেটি আমার বোধগম্য নয়।